ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড, আর বেঙ্গলি টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। বেসিক্যালি আমরা যদি কোনো নেটওয়ার্ক প্রোভাইডারের কাছ থেকে যদি ভালো সার্ভিস না পাই, সেক্ষেত্রে আমরা নাম্বার অপরিবর্তিত রেখে আমরা পোর্ট করে নিই অন্য কোনো সিমে বা অন্য কোনো সিম অপারেটরের কাছে। তো তার জন্য আমাদের নর্মালি দোকানে গিয়ে করতে হয় বা রিটেলারের কাছে গিয়ে করতে হয়। কিন্তু এই করোনার টাইমে কিন্তু আমাদের সবসময় বাইরে যাওয়া হচ্ছে না, বা যদি দরকার পড়ে সেক্ষেত্রে আমরা সব পোর্ট করতে পারছি না। আর যার জন্য কিন্তু কোম্পানিগুলো তার একটা নতুন ব্যবস্থা করে দিয়েছে, অর্থাৎ যে কোনো কোম্পানি আপনি যদি এখন পোর্ট করতে চান, সেক্ষেত্রে বাড়িতে বসে ঘরে বসে আপনি পোর্ট করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। আপনার বাড়িতেই সিম চলে আসবে, যদি কোনো লোক দরকার পড়ে সেক্ষেত্রে আপনার বাড়িতেই চলে আসবে। কীভাবে কী করতে হবে সমস্ত কিছু আপনার সাথে আজকে আলোচনা করব, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি যদি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে যেটা হবে, আমি যখন করে নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। ওকে, সো বেসিক্যালি কোম্পানিগুলো কী করেছে, তাদের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, লাইক আপনি যদি ভোডাফোন ইউজ করেন সেক্ষেত্রে ভোডাফোন আইডিয়া অ্যাপ রয়েছে, আপনি যদি এয়ারটেল ইউজ করেন সেক্ষেত্রে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ রয়েছে, যদি আপনি জিও ইউজ করেন সেক্ষেত্রে মাইজিও অ্যাপ রয়েছে। এই যে অ্যাপগুলোর নাম বললাম, এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে বাড়িতে বসেই পোর্ট করতে পারবেন। বাট আপনি যে কোম্পানিতেই যেতে চান না কেন, বর্তমানে আপনি যে কোম্পানির সিম ইউজ করছেন তার কিন্তু একটা পোর্ট নাম্বার লাগবে। পোর্ট নাম্বারও বাড়ি থেকেই পাওয়া যায়, একটা নির্দিষ্ট নাম্বার থাকে যে নাম্বারে আপনি SMS করলেই আপনাকে পোর্ট নাম্বার দিয়ে দেবে। বর্তমানে নাম্বারগুলো আমার মুখস্থ নেই, বাট আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো নাম্বারগুলো, আপনারা অবশ্যই চেক আউট করে নেবেন। মনে করুন আপনি এয়ারটেল থেকে যেতে চাইছেন জিওতে, তো বেসিক্যালি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এয়ারটেলের কাছ থেকে পোর্ট নাম্বার নিতে হবে। আমি ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দেবো, তাহলে আপনি ওইখানে SMS করে পোর্ট নাম্বারটা নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরে এবার আপনি চলে যাবেন মাইজিও অ্যাপে বা jio.com এ চলে যেতে পারেন। সেখানে গিয়ে আপনি গেট নিউ সিমে ক্লিক করবেন, তারপরে আপনি যে পোর্ট করছেন সেটা পোর্টিং নাম্বারটা দেবেন, তারপর আপনার নাম ঠিকানা দিয়ে দেবেন, আপনার বাড়িতে লোক চলে আসবে এবং আপনার বাড়িতে সরাসরি আপনার যে জিও সিম সেটা পৌঁছে যাবে। এছাড়া আপনি আরও কাজ করতে পারেন, সেটা হচ্ছে জিওর যে রিটেলার স্টোর রয়েছে আপনার যদি আশেপাশে থাকে, তো সেক্ষেত্রে জিও স্টোরে গিয়েও কিন্তু আপনি এই কাজটা করতে পারেন বা আপনার যে সিম সেটা কিন্তু কালেক্ট করতে পারেন। সেম অপশন এয়ারটেলেও রয়েছে, ধরুন আপনি জিও থেকে এয়ারটেল যাবেন, সেক্ষেত্রে জিওর কাছ থেকে আপনি আপনার যে পোর্ট নাম্বার সেটা নিয়ে নেবেন, এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপসে যাবেন, গিয়ে ওখানে ফর্ম থাকবে, ফর্মটা ফিল আপ করে দেবেন, পোর্ট নাম্বারটা দিয়ে দেবেন, আপনার কাজ হয়ে যাবে। সেম কাজ আপনি ভোডাফোনও করতে পারেন। তো বেসিক্যালি এই ভিডিওতে আমি আপনাদের জাস্ট জানালাম যে কী কীভাবে আপনি করতে পারেন বা কী করতে হবে। যদি আপনার KYC দরকার পড়ে সেক্ষেত্রেও বাড়িতে লোক আসবে এয়ারটেলের তরফ থেকে বা ভোডাফোনের তরফ থেকে বা আইডিয়ার তরফ থেকে, বাড়িতে এসে আপনার সব কিছু নিয়ে যাবে, আপনার কোথাও যেতে হবে না, আপনি বাড়ি থেকে কিন্তু পোর্ট এখন করতে পারবেন। অর্থাৎ কোম্পানিগুলো এইসব সুবিধা দিয়ে দিয়েছে। সো আপনি যদি ভাবেন যে করোনার মধ্যে বাইরে যেতে পারছেন, আমার পোর্ট হচ্ছে না, কোনো সমস্যা নেই, আপনি খুব সহজে কিন্তু এই কাজগুলো করতে পারেন। যেহেতু আমি কোনো মোবাইল নাম্বার পোর্ট করছি না, সেহেতু আমি আপনাদের প্র্যাকটিক্যাল করে দেখাতে পারলাম না, বাট যদি সম্ভব হতো সেক্ষেত্রে আমি প্র্যাকটিক্যাল করে দেখাতাম, বা ভবিষ্যতে যদি সম্ভব হয় সেক্ষেত্রে অবশ্যই আমি মানে পোর্ট করে বা প্র্যাকটিক্যাল করে দেখাবো। কারণ আমি যে সিমগুলো ইউজ করি এয়ারটেল আর আইডিয়া, দুটোই আমার বাইরে থেকে সমানভাবে ভালোভাবে নেটওয়ার্ক পায়, সো আমার কোনো মানে প্রবলেম হয় না, আর যার জন্যই আমি করছি না। বাট ভবিষ্যতে আমি চেষ্টা করবো আপনাদের জন্য দেখানোর যে কী করে কী করতে হয়। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ পুরোটা দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।